এখন ক্যাপসিকাম কাটা হচ্ছে। আজকে বানাবো রোল। কিসের রোল পরে বলছি, এখন আগে কাটাকুটিটা করে নিই। তোমার এই পাখাটা তো খুব সুন্দর, কি পাখা কইটা? হ্যাঁ, কিনতে হয়েছে অর্ডার দিয়ে। বলে দাও একটু। এটা ব্যাটারির পাখা, মানে কারেন্ট না থাকলেও এটা চলবে আর হেভি জনের জন্য ঠিক আছে। তোমাদের দিদি ভাইয়ের পাখা এটা বাবা, কারেন্ট চলে গেলে তখন। এখন আর এটা এমনি সময় রান্না করার সময় ঠিক আছে, পাখা চালানো যায় না, এটা একটু করলে সুবিধা। তো বন্ধুরা দেখো ঝড় উঠেছে, প্রচুর মেঘ করেছে, কালো মেঘ, বিশাল জোর ঝড় হবে। একটু আগে হাওয়া দিচ্ছিল। কি গো, উনুনটা তুলবে না? বলছে বৃষ্টি আসুক তারপর দেখছি। ওই যে কাটছে, এখন আগে পড়ুক না। খুব মেঘ করেছে গো। ভিজে যাবে তো, ভিজতে তো হবেই একটু। তোমাদের দিদি ভাই কেমন ভিজে ভিজে রান্না করছে দেখো। একটু অল্প অল্প বৃষ্টি চলে এলো। তো বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বাজ পড়ছে। তো আমরা এই সময় রোল বানাচ্ছি। একদম ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেল, একটু সকাল থেকে রোদ ছিল, বেশ ভালোই লাগবে রোলটা খেতে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আর নিয়ে নিয়েছি সয়াবিন, সয়াবিনগুলো দিয়ে দেবো কড়াইতে। সয়াবিনের রোল হবে। জল দিয়ে আগে সয়াবিনটা সেদ্ধ করব। খুব জোর আকাশ ডাকছে, বৃষ্টি কম হচ্ছে কিন্তু আকাশটা বেশি ডাকছে। অল্প করে দিয়ে দেবো একটু লবণ, ঢাকনা দিয়ে দিলাম। এটা ততক্ষণ সেদ্ধ হতে থাক, 5-6 মিনিট মতো একটু সেদ্ধ করে নিলেই হবে। এবার যে সয়াবিনটা সিদ্ধ হচ্ছে ওটাকে ম্যারিনেট করার জন্য আমি একটা গামলার মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেট করার জন্য গামলার মধ্যে একটু তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট আনতে ভুলে গেছি, এখানে কালকে শেষ হয়ে গেছে, বলে দেবে আমাকে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এটা বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, ওই জন্য প্যাকেটে রেখে দিয়েছি। তবে জিনিসটা ভালো হয়, সব রকম থাকে, অনেকটাও হয় কিন্তু আর সব রকমও থাকে। লুজ গরম মশলা কিনবেন আর বাড়িতে একটুখানি হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন, সিলে হোক কি গ্রাইন্ডারে হোক। এত উনুন নিভে যাচ্ছে কেন? ভালো করে ধরেনি, বেশি করে কাটি দাও না, কাটিগুলো বেশি করে দাও। একটু কসুরি মেথি নিয়েছি, কসুরি মেথিটা দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু চাট মশলা, একটু লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু লেবুর রস, মশলাটা ভালো করে মিশিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি টক দই, টক দইটা দিয়ে দেবো। কাটানো টক দই দেওয়া হচ্ছে, মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো। দেখো আমাদের সয়াবিন কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 5-6 মিনিট মতো সিদ্ধ করে নিলেই হবে। এবার এটাকে আমি এখানে ঠান্ডা জল রেখেছি, ঠান্ডা জলে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। আর ঠান্ডা জলে দিলে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে থেকে জলটাকে চেপে বার করে নেব। এবার যে মশলাটা মিশ্রণ করে রাখলাম, মশলার মিশ্রণের মধ্যে এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। সবগুলোই দিয়ে দিলাম। এইভাবে সবটা মাখিয়ে নেব, মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দেব। এটা ম্যারিনেট করা হলো, ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। এবার ময়দা নিয়ে নেব, ময়দাটা মেখে নেব। পরিমাণ মতো নিয়ে নিলাম ময়দা, দিয়ে দেব পরিমাণ মতো। এবার দিয়ে দেবো সাদা তেল, চামচ 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। ময়দাটাকে ভালো করে তেলটার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। দেখো আমাদের রোলের জন্য ময়দাটা মাখা হয়ে গেল, সুন্দর করে ময়দাটা মাখা হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। উনুনটা আমি জ্বালিয়ে নিলাম আবারও, এর মধ্যে একটু চিনি দিয়ে দেব যাতে স্বাদটার একটু ব্যালেন্স হয়ে যায়। টক আছে, টক আর নুন, মিষ্টিটা একটু করলে ভালো লাগবে। এবার আমরা সয়াবিনের কারিটা তৈরি করবো। কড়াতে দিয়ে দেবো সাদা তেল, তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর সয়াবিনগুলো দিয়ে দেবো। এবার আঁচটাকে বেশি রেখে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষে নেব। রান্না হচ্ছে সয়াবিনের কষা। আর ওই সবজিগুলো কাটা, সবজিগুলো দেবো শেষে, আগে এটাকে করে নিই। এই দেখো কাকা এনেছে তাল, দেখো কি সুন্দর। এটা কিন্তু অরিজিনাল টাটকা তাল, তাই তো কাকা? একদম গাছের টাটকা। দেখো তোমাকে দিছে রেসিপি বানিয়ে খাবে কারে। এই যে তাল এনে দিয়েছে, এইখানে মাঠের ধারে থাকলে আমাদের সব রকম জিনিস পাওয়া যাবে, তোমরা চলে আসবে, পেয়ে যাবে। এই তালগুলো একদম মানে টাইট, তুমি দেখো একদম টাটকা, দারুণ। দেখো পরিষ্কার, একটুখানি কাদা লেগে গেছে বলে তাই না, কিন্তু এই তো কাদায় পড়ে ভালো, মিষ্টিটাও ভালো হয়। এটা 2 দিন রেখে করতে হবে। হ্যাঁ দেখো, আর ফাটেনি দেখো, বাইরে থেকে আনলে সে নষ্ট হয়ে যায়, ওরাই কতদিন কুড়িয়ে রাখে তারপরে। হ্যাঁ কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, একটু ক্যাপসিকামের কুচি দিয়ে দেবো। একটু দিয়ে দেবো টমেটোর কুচি। এবার এগুলোকে এটার সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো আর ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য শেষে দিলাম। নামিয়ে নেব। এগুলো এরকমই হবে, একটু শুকনো শুকনো, এগুলো একটু লাগবেই। লেগে গেছে বলে কোনো ভয়ের কোনো কারণ নেই। এরকম শুকনো শুকনো না করলে টেস্ট হবে না, বলো? এবার যে আটাটা ময়দাটা মেখে রেখেছিলাম সেটার থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। এবার আমরা বেলে নেব। লেচিটা করে নিয়েছি, একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেব। পাতলা করে বেলে নিয়েছি। এবার দিয়ে দেব ওপর দিয়ে সাদা তেল। এখানে তোমরা ঘিও দিয়ে দিতে পারো, ঘিও ছড়িয়ে দিতে পারো। এবার ওপর দিয়ে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে দেব। এভাবে করলে পরোটাটা, এই যে রোলের যে পরোটাটা হবে সেটা খেতে অনেক টেস্টি হবে। এবার এভাবে রোল করে নেব। এভাবে লেচিটা তৈরি করে নিতে হবে। যে দেখো সুন্দর একটা লেয়ার তৈরি হচ্ছে, এই জন্য পরোটাটা খেতে অনেক সুন্দর হবে। আরও একটু ময়দা ছড়িয়ে নেব, নিয়ে এটাকে বেলে নেব। তাওয়াটা বসিয়ে দিলাম, অনেকটা গরম হয়ে গিয়েছিল বলে নামিয়ে দিয়েছিলাম। এবার আমাদের রুটিটা বেলা হয়ে গেছে, দিয়ে দেব তাওয়াতে। খুন্তিটা ওদিকে চলে গেছে। এবার একটু এটাকে সেঁকে নিতে হবে দুটো পিঠ ভালো করে। তাওয়াতে রুটিটা দিয়ে দিলাম, দিয়ে এবার দুটো পিঠ ভালো করে সেঁকে দেব। লেয়ারগুলো ফুলবে শুরু করে দিয়েছে। লেয়ারগুলো হলে খেতে খুব টেস্টি লাগে। এমনি নর্মাল পরোটা যেমন আমরা বেলি সেরকম বেলার থেকে এভাবে করলে রোলটা অনেক টেস্ট হয় খেতে। এবার তেল ছড়িয়ে ভেজে নেব। সমস্ত রুটিগুলো আগে বেলে নিয়েছি, এবার একে একে সেঁকে নেব। একটু লাল লাল করে মচমচে করে ভেজে নেব। দেখো রুটিটা কত সুন্দর ভাজা হয়েছে, একদম মচমচে করে দুই সাইড ভেজে নিয়েছি। আর একটা আছে, এটাকেও করে নেব। আর ওদিকে তোমাদের দাদাভাই কিছুটা রোল করে দিয়েছে, মানে ওখানে দেখিয়ে দাও, অতগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো একটুখানি রোলটাকে তৈরি করে। একটু আগে আগুন জ্বলে গেছিল কড়াইতে। রোলের রুটিতে অনেকটাই তেল দিয়ে ভাজতে হয়, তাহলে রুটিটা দেখতে ভালো লাগে এবং খেতেও সুস্বাদু হয়। আর অনেকটা হাই টেম্পার থাকবে। যেমন দেখি তো এখন টেম্পারটা তৈরি হয়েছে, এখন ধোঁয়া ওঠে। যখন রোলের কোম্পানি করে তখন এখন ধোঁয়া উঠবে, কি বলো? যখন হোটেলে ভাজে রাস্তার ধারে দোকানগুলোতে তখন আমরা দেখি এইভাবে ধোঁয়া ওঠে। রোল চাউমিন যাই করবে ওদের তাওয়া খুব গরম থাকে। হয়ে গেল আমাদের ভাজা। সয়াবিনের কারিটা দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতার কুচো। একটু কুচো করা টমেটো আছে, দিয়ে দিলাম। এবার সসটা দিয়ে দেবো, চাট মশলা, একটু চাট মশলা দিয়ে দিলাম। এবার রোল তৈরি। রয়েছে কাগজ, কাগজ নিয়ে নেব। নিরামিষ রোল, পনির রোল তৈরি হয়ে গেল। পনির না সয়াবিন? সয়াবিন রোল, সয়াবিন রোল তৈরি হয়ে গেল। এখানে মেয়োনিজও দেওয়া যাবে, কিন্তু আমরা ভুলে গেছি আনতে, বাড়িতে রয়েছে, বাড়ি থেকে আনতে ভুলে গেছি। তো এইভাবে সবগুলো তৈরি করে নেব। দেখো রোল দেখলেই খেতে ইচ্ছা করবে। আর দুটো কড়া বাকি আছে, করে নাও করে নাও। কড়াটা খুবই সহজ, তোমরা তো একবারই দেখলেই বুঝে যাবে। এই যে এখানে সমস্ত কারিটা দিচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের রোল কেমন রেডি হয়ে গেছে। ওফ, দেখতে দেখেছো কেমন ভেতরটা, দেখলেই খেতে ইচ্ছা করবে না। তো গরম গরম রোল রেডি। না তুমি এবার খাবে তো? তুমি খাও না, ওইটা থেকেই খাও। তাহলে আমি একটা খাই। ও বাবা, অসাধারণ, মানে এর স্বাদ বলা যাবে না। ভেতরটা দেখে নাও এবার। ও মানে আমরা বাইরে থেকে যে রোল কিনে খাই তার থেকে এটা মানে 10 গুণ স্বাদ বেটার। তোমরা একবার করে দেখো, তোমরা তো এগ রোল খুব ভালোবাসো, তো একবার সয়াবিনের এরকম মানে রোল খেয়ে দেখো। ক্যাপসিকামের একটা যে ফ্লেভারটা রয়েছে, সবজিগুলো একটু ক্রাঞ্চি আছে, ভালো লাগছে খেতে। দেখতেই যা সুন্দর হয়েছে, দেখো তো হবেই অসাধারণ। না খেলে বুঝতে পারবে না। এটা খেয়ে নাও। আমি খেয়ে নাও দেখি। হেভি হয়েছে, হেভি, অসাধারণ, এত টেস্ট ভেতরটা। আর একটা খেলে পেট ভরে যাবে। বড় বড় লিচিগুলো ছিল, তার সঙ্গে তরকারিটা রয়েছে। বিকালবেলা এরকম গরম গরম বানিয়ে ফেললে বাড়ির সকলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। তো এভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলো সয়াবিনের রোল। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা।